পড়াশুনো করেনি কাগজে দেখেছে অনেক তারা আরম্ভ করেছে আর কাগজেও আমরা বলেছি যিনি লিখেছেন তার বেশি জ্ঞান নিয়ে তার লেখা উচিত ছিল আমাদের সময়কালে হলে সেটাও আমরা দেখব কিন্তু তার থেকেও বড় কথা যিনি ভুল করে বা তিনি যা ভিন করে একুশে জুলাই এর আগের ধরনের একটি সংবাদ দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গেই দিলীপ বাবুরা বলতে শুরু করলেন আমার তো হাসি লাগছে এখন এবং বিভাগ মিছিল করে বলছে যে আমরা তাদের শাস্তি চাই তাহলে কোথায় সেদিন কেন শাস্তি চাইনি আমরা সমস্ত বিষয়টা দেখছি এবং আদালতে যান যেদিন যাবেন আমাদের জানিয়ে যাবেন আমরাও আপনাদের সঙ্গে অ্যাডেট পার্টি হয়ে যাব আমি এস অলরেডি বলেছি যে ওই সময়ের সমস্ত কাগজপত্র বের করে আপনারা আমাদের দপ্তরকে রিপোর্ট দিন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং সিএজি অডিটের যে সমস্ত অংশে সিএজি অডিট যদি বিধানসভায় প্লেস করা হয় তার আগে আমরা যেন তৈরি থাকি আমরা যথাযথ কঠোর ব্যবস্থা নেব এর বিরুদ্ধে